অজ্ঞাতর মৃত্যু ঘিরে জল্পনা, মুর্শিদাবাদের বহরমপুরের বলরামপুরের ঘটনা, মৃতার নাম অঙ্কিতা গোস্বামী। শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা বলে দাবি স্বামীর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফোন পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন, দেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। মৃতার বাবার দাবি, মদের নেশা করেই মারধর করত স্বামী, আত্মহত্যা নয় শ্বাসরোধ করেই খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রত্যেক দিন আগাগোড়ায় মদ খেয়েছে, বাড়িতে অত্যাচার করতো, মারধর করতো, ভাঙচুর করতো, টিভি ভাঙতো, আলমারি ভাঙতো, শোকেস ভাঙতো। রিসেন্ট কদিন আগে দামি একটা ফোন নিল, সেই ফোনটা আচার্যদের মদ খেয়ে মারধর করে মদ খেয়ে আচার্যদের ভেঙে দিল মেয়ে রাতে থেকে কেড়ে। প্রত্যেক দিন কামাই ছিল না মারধরের, প্রত্যেক দিন অশান্তি, মদ খেয়ে অশান্তি করতো। আপনার কি মনে করছেন, সুইসাইড ও নিজে করেছে না? না না, ওকে গলা টিপে মেরে ঝুলিয়ে দিয়েছে। কি চাইছেন? কি ওর শাস্তি চাইছি আমরা? যদিও মৃতার স্বামীর পাল্টা দাবি, কোনো অশান্তি ছিল না, গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছে স্ত্রী। কাল বেলায় বলতে গেলে কালকে রাতের বেলায় এমনি স্বামী স্ত্রীর মধ্যে খিজিমিটি হয়, তো সেই জন্য কাল রাতের বেলায় মানে জাস্ট একটু কথা কাটাকাটি দুজনের মধ্যে হয়েছে, এমন কিছুই হয়নি। তা যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম একসাথে, খাওয়া দাওয়া করে বাবার ঘরে গিয়ে, মানে দুটো ঘর আমাদের, বাবার ঘরে গিয়ে আমরা গিয়ে শুলাম সবাই মিলে, আমি মেয়ে আর বউ। তো তখনও কোনো ব্যাপার নেই, যাই হোক সব কিছু ঠিকঠাক। সকালবেলা হলো, সকালবেলা তো আমি বললাম কাজে বেরাবো, আমি টোটো চালাই কাজে বেরাবো, তো আমি ওকে বললাম যে তাহলে একটু বেলা করেই বেরাবো, মেয়ের যখন আজকে স্কুল ছুটি আছে একটু বেলা করেই বেরাবো, দিয়ে ঠিক আছে কোনো ইয়ে নাই। তা বাবার ঘরে শুয়েছিলাম, তো আমি বললাম যে তাহলে মানে আমার মেয়ের নাম জিয়া, তো বললাম জিয়া তাহলে আমাদের ঘরে চ, মা ঘরটাগুলো ঝাড়বে, ও ঘরে চ। তো যাই হোক ওই ঘরে গেলাম, ও ঘরে গিয়ে আমিও শুয়ে আছি, ও শুয়ে আছে। তা তার মানে আধা ঘন্টা কি 20 মিনিট কি আধা ঘন্টা পর আমার ভাগ্নি আর আমার দিদি চিৎকার করতে লাগলো, তাহাতে আয় কোথায় আছিস, তাহাতে যাই ইয়ে উপরে ঝুলছে তাই বলো। তখন আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওর গলার দড়িটা খুলে ওকে যাই নামালাম, যে বাড়ির সবাই চারপাশে সবাই আসলো, এসে ওকে যাই হাসপাতালে নিয়ে আসলাম, হাসপাতালে ডাক্তার বলতো ডেথ বললেন। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কাভেরি নিয়ে এলো স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। স্ক্র্যাচ কুপনের মাধ্যমে কেনাকাটায় পেয়ে যান 50% ডিসকাউন্ট। অফার চলবে 15 আগস্ট পর্যন্ত। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।